বেশ কিছু কারণে রাতের দিকে চলার পরেও বেশ আলোচনাতে আছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক মন দিতে চাই। বেশ কদিন ধরে ধারাবাহিকের মাঝপথে শ্রীতমা মিত্রের চলে যাবার কারণে আরও বেশি করে আলোচনাতে এই ধারাবাহিকটি। মাঝপথে দোয়েল চরিত্রটা ছেড়ে দেন তিনি। সংবাদ মাধ্যমে তিনি জানান আর তাকে দেখা যাবে না দোয়েল চরিত্রে। এদিকে গল্পতে দেখানো হয় দোয়েল চলে গেছে তীর্থ করতে, কিন্তু মালিনী তাকে আটকে রেখেছে। এদিকে দোয়েলকে খোঁজার জন্য লোক লাগিয়েছে জয়। ঠিক এমন সময় গল্পে এন্ট্রি নিলেন জনপ্রিয় এক টেলিনায়িকা। মন দিতে চাইতে প্রবেশ করলেন অনন্যা গুহ। সম্প্রতি দেখা যাচ্ছে জয় আর তার দেখা হচ্ছে। তাকে দেখে জয়ের দোয়েলের কথা মনে হচ্ছে, কিন্তু এই চরিত্র আসলে কে তা জানা যায়নি। এই কি নতুন দোয়েল? কিন্তু তিতিরের দিদি হিসেবে একদমই মানাচ্ছে না এই চরিত্রকে। তাহলে কি দোয়েলের পরিবর্তে জয়ের জীবনে সম্পূর্ণ নতুন নায়িকা হিসেবে প্রবেশ করলেন অনন্যা? তেমনটাই মনে হচ্ছে, কেননা কোনোভাবেই দোয়েল চরিত্রে তাকে মানাচ্ছে না, তিতিরের বড় দিদি একদমই লাগছে না। তাই জয়ের জীবনে দোয়েলের পরিবর্তে নতুন নায়িকা এসে গেছে এটা বলা যায়। এবার দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এ বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।